নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়ে দেখাবো কালাকাঁদ। এটা আমার খুবই প্রিয় একটা মিষ্টি। কালাকাঁদ বানানোর জন্য লাগছে দুধ। দুধ এখানে 1.5 লিটার দুধ আছে, আমি দু জায়গায় ভাগ করে নিয়েছি, এটা একটা আর এটা একটা, এটা দু জায়গায় দুধ ভাগ করে নিয়েছি। আর লাগছে 300 গ্রাম ডাস্ট সুগার, আর লেবুর রস আছে 2 চামচ লেবুর রস, আমি একটু জল মিশিয়ে নিয়েছি। আর এলাচ গুঁড়ো আছে, আর আছে ভাঙা কাজু। এই দিয়ে আমি তৈরি করব কালাকাঁদ। আমি দুধ ফুটতে দিয়ে দিয়েছি, এটা একটা আর এটা, দুটো বাটিতে আমি দুধ ফুটতে দিয়েছি। এটা দুধ খুব ভালোভাবে ফোটাতে হবে। এরপর আমি একটা থেকে ছানা কেটে নেব। দুধটা ফুটে উঠেছে, এবার আমি এই যে লেবুর রসটা আছে জল মিশিয়ে রাখা, এই লেবুর রসটা আমি এর মধ্যে ঢেলে দেব। দেখুন ছানা কাটতে শুরু করে দিয়েছে। ছানাটা হয়ে গেছে, আমি এবার বন্ধ করে দেবো গ্যাসটা। এবার আমি ছানাটা এর মধ্যে ঢেলে দেবো। ছানাটা এর মধ্যে ঢেলে দিলাম, এবার আমি ছানাটাকে, এই দুধটা আমি ভালো করে ফুটিয়ে নেবো, ফোটাবো। আমার ছানাটা রেডি হয়ে গেছে। এবার আমি এই 300 গ্রাম যে চিনি রয়েছে, এর থেকে আমি 250 গ্রাম চিনি দুধের মধ্যে ঢেলে দেব। এই দুধটা ফুটছে, এর মধ্যে 300 পুরো দেব না, 250 চিনি দেব। কালাকাঁদ অল্প মিষ্টি ভালো লাগে। এটা খুব ভালোভাবে ফোটাতে হবে, চিনিটা দুধের মধ্যে গলে গেলে আমি ছানাটা এর মধ্যে দিয়ে দেব। এটা অনেকটাই হয়ে এসেছে, আর একটু ফুটবে, তারপর আমি এটা, এই পাত্রটা আমি বাটার গ্রিস করে রেখেছি, এটার মধ্যে আমি সারা রাত বসিয়ে রাখবো। তারপর কালকে আমি 3-4 ঘন্টা পরে আমি এটাকে কাটবো, কেটে সার্ভ করবো কালাকাঁদ। এখন এটা এই দেখুন ফুটছে, অনেকটাই ফুটে এসছে, এখনো পুরো হয়নি, এটা হোক।
এটা আমার প্রায় হয়েই এসছে। এবার আমি এটাকে গ্রিস করা যে বাটিটা আছে বাটারে, বাটার গ্রিস করা বাটিটা এখানে ঢেলে দেব, আর 3-4 ঘন্টা বা 5 ঘন্টা যা হোক আমি এটাকে সারা রাত রেখে দেব, তারপর সকালে উঠে এটাকে সার্ভ করে দেব। সব করে দিচ্ছি, এবার এটাকে আমি সার্ভ করে দেব, সার্ভ করে দেব না আমি এটা বাটারে, বাটার লাগানো যে বাটিটা আছে সেখানে ঢেলে দেব। এবার এর উপর থেকে আমি কাজুগুলো দিয়ে দিলাম। এবার এটা সারা রাত ধরে সারা রাত ফ্রিজে রাখার পরে এই কালাকাঁকটা আমার এইভাবে হয়েছে। এবার আমি সাইড থেকে একটু কেটে নেব, এবার আমি এটাকে উল্টে নেব। আমার কালাকাঁদ হয়ে গেছে। আপনারা আমার শ্রাবণী রান্নাঘর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটা লাইক আর সাবস্ক্রাইব করুন, আর ভালো করে এটা বানিয়ে দেখবেন, খুবই ভালো হবে।